আমার মা আছে এই আমার ড্রেস দেখছেন আমি যে যে পরিস্থিতি আমার যে হাত হাতের অবস্থা কি করছে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিয়ের আসরে যৌতুক চাওয়াকে কেন্দ্র করে বর ও কোণে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বর সহ পাঁচজন আহত হয়েছেন গতকাল শনিবার ১৩ আগস্ট সকালে ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিল হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত শুক্রবার বারো আগস্ট বিকেল পাঁচটায় উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের নগরকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গত বারো জুলাই হিয়াবলদি গ্রামের কুয়েত প্রবাসী শামিল শেখের কলেজ পড়ুয়া মেয়ে স্বর্ণা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী লস্করদিয়া ইউনিয়নের দাঁতপুর গ্রামের জব্বার শেখের ছেলে শাহজাহান শেখের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়েছিল পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের এক মাসের মাথায় শুক্রবার বারো আগস্ট অনুষ্ঠানের দিন ঠিক করা হয় এদিন দুপুরের পর বড় যাত্রী এলে শুরু হয় খাওয়া দাওয়া এরপর পক্ষের চাহিদা অনুযায়ী কোনে পক্ষ দেনা পাওনা মেটাতে ব্যর্থ হলেই বাঁধে হট্টগোল এ নিয়ে দুই পক্ষ বাক বিতণ্ডায় জড়ায় এক পর্যায়ে দুই পক্ষের সিদ্ধান্তে বর কনের বিবাহ বিচ্ছেদ হয় পরে কনের বাড়ি থেকে বরকে দেওয়া স্বর্ণের আংটি ফেরত চাওয়া হলে বরপক্ষ স্বর্ণের পরিবর্তে রূপার একটি আংটি ফেরত দেয় আর এই নিয়ে বাধে সংঘর্ষ এ সময় বরকে বেধড়ক পিটিয়ে আহত করে কোনে পক্ষের লোকজন এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয় খবর শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এ ব্যাপারে কনের মা সেলিনা বেগম বলেন বিয়ের পর যৌতুক হিসেবে ছেলেপক্ষ আমাদের কাছে চার লাখ টাকা দাবি করে আমরা দিতে দেরি করলে তারা আমাদের বিভিন্নভাবে চাপ দিচ্ছিল এছাড়া আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আমি তাদের বোঝাতে চেষ্টা করি এবং সময় চাই দুই পরিবারের পরামর্শ অনুযায়ী শুক্রবার অনুষ্ঠানের দিন ঠিক করা হয় ইতোমধ্যে বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদের কেনাকাটা শেষ হয়েছে অনুষ্ঠানে তাদের প্রায় পঞ্চাশ জন লোক বরযাত্রী হিসেবে আসে খাওয়া দাওয়া শেষ করে তারা মেয়ে নিতে অস্বীকৃতি জানায় ও তাদের পাওনার জন্য চাপ দেয় আমরা একটু সময় চাইতেই তারা খারাপ আচরণ শুরু করে আর এ নিয়ে বাঁধে বাক বিতণ্ডা পরে তার সংঘর্ষে রূপ নেয় এ বিষয়ে বর শাহজাহান শেখ বলেন আমার স্ত্রী একজন খারাপ চরিত্রের নারী তার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে আমি বিষয়টি জেনে যাওয়ায় আমার সঙ্গে তার ঝগড়া বাঁধে তারা বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আমাদের সব জিনিসপত্র রেখে দিয়েছে তাছাড়া আমাকে সহ আমার সঙ্গে লোকদের পিটিয়েছে ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন ঘটনাটি আমাকে এখনও কেউ জানায়নি তবে বিয়ে বাড়িতে এমন ঘটনা লজ্জাসকর নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হাবিল হোসেন বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় তবে এই ব্যাপারে এখনও কোনো পক্ষই অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান খোদাফেজ